আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইতালি থেকে নেপলি শহর। আজ আমার এই বড় ভাই, সে ইতালি কিভাবে আইছে কি বৃত্তান্ত আর কি তার মুখ থেকে আর কি শর্টকাটে কিছু শুনবো আর কি। অনেকেই আমরা জীবন বৃত্তান্ত কিছুই জানি না, হয়তো দেশে বসে জানি যে আমরা ইতালিতে আছি, অনেক লোকেই জানি যে আমরা ইতালিতে আছি, কিন্তু যারা এগ্রিকালচার বিষয়ে কিভাবে মানে যারা আসে তারা তো শর্টকাটে চলে আসে, হয়তো এখন একটা আধুনিক যুগ, এগ্রিকালচার আছে, অনেক বিষয়ে তারা আসতে পারে ইটালি। কিন্তু এই যে আমার এই বড় ভাইরা, তারা প্রথম সময় আইছে কিভাবে আইছে আর কি আমরা হয়তো অনেকেই জানি না। তাদের মুখ থেকে অনেক গল্প শুনেছি, দেখা যায় শোনার পরে আমাদের হয়তো চোখের পানি ধরে রাখতে পারি নাই গল্প শোনার পরও। আর এই গল্পটা আপনারা শোনার পরে অজরে যদি আপনাদের আমার অজান্তে যদি চোখের পানি এসে থাকে, তাই জন্য আর কি আমি অনেক দুঃখিত আর কি। হয়তো শোনার পরে চোখে পানি আসতেও পারে যে কিভাবে তারা আইসে কি বৃত্তান্ত, এটা স্বাভাবিক আর কি। আমাদেরও অনেক সময় চোখের পানি এসে যায় তারা যে ইতিহাসটা বলে, আর এই ইতিহাসটা আপনারা না শুনলে বুঝবেন না যে তারা কত কষ্ট করে তারা কিভাবে যে আইসে, তা যদি আপনারা জানেন তাহলে বুঝতে পারবেন। হয়তো অনেকেই জানে না যে কত কষ্ট করে তারা ইউরোপে এই জায়গা জীবনের সাথে যুদ্ধ করে তারপরে এই পর্যন্ত আইসে। অর্থাৎ দেখা যায় তাদের মুখ থেকে আমরা হয়তো শুনি, এই যে আমার বড় ভাই সে আইসে তার কাছ থেকে শুনবো দেখি সে। আর শোনার আগে একটাই কথা, আপনারা যারা আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই কথাগুলো শোনার পরে যদি কারো আমার অজান্তে যদি কারো মনে কষ্ট লেগে থাকে কিংবা কেউ চোখের পানি আইসে থাকে, এই জন্য আমি অনেক অনেক দুঃখিত। আপনারা এই ইতিহাসটা শোনেন, শোনার পরে যদি ভালো লাগে বাদবাকি আপনারা কমেন্টসে জানান। ওকে বন্ধুরা, তাহলে তার কাছ থেকেই শুনি যে কিভাবে বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত আইসে একটা মানুষ, কিভাবে ইটালি পর্যন্ত আর কি আপনার আইসে কতটা সময় নিয়ে, তার কাছ থেকে শুনি বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে ইটালি পর্যন্ত বাইরুটেই আসছি। তো আমি যখন বাংলাদেশ পাড়ি দিই তখন ছিল সহকারী, আমরা বাংলাদেশ থেকে 11 জন আসছি একসাথে বন্ধু বান্ধব। তো আমরা ইন্ডিয়া পার হই 60 টাকা করে এক একজন, তো বনগাঁও দিয়ে আমরা পার হই। তো বনগাঁও থেকে আমরা টিকিট কাটি বর্ডার, পাকিস্তানের বর্ডার না, সে বর্ডারে যেতে আরো 2 ঘন্টা সময় লাগে, আড়ারির আরো আগে নামি আমরা ট্রেন থেকে। তো ওখানে আমাদের খাওয়া দাওয়ার কিছু ছিল না, তো আমরা ওখানে এক দোকান থেকে কিছু চাল ডাল এনা পাকায় খাই। তারপর ওখান থেকে আমরা সন্ধ্যা 7টার দিকে রওনা করি, আমরা 11টা বাজে বর্ডার ক্রস করি, আমরা পাকিস্তান ঢুকি বর্ডার ক্রস করি। তারপর 8:30 পরে আমরা পাকিস্তান বর্ডার ক্রস করি, মানে ওখানে একটা খাল আছে এবং আর্মিও আছে ওখানে। রানা ভাই, আমি একটু ফাঁকে কথা বলি, আপনার এই যে রাত্রে ক্রসিং করেন, রাত্রে যে আসেন ওইটা কি দিনে মানে আসার কোন সিস্টেম নাই? সিস্টেম নেই, রাত্রে আসতে হবে আর কি। এই যে ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে এই রাত্রে আপনার কি জীবন, তারপর দিনে কোন আসার কোন সিস্টেম নাই না? যাই হোক, তো আমরা একটা খাল আছে জুনি খাল কয়, ওটা যে বহুত সুরত পানি, তো ওটা পার হইতে আর্মি কো ক্যাম্পের সাথ দিয়ে বাড়িতে। তো আমরা 4টার দিকে ওই জায়গায় পৌঁছি, তখন আমরা চিন্তা করলাম যে এরা তো পাকিস্তানি, তো নামাজ পড়তে তো অবশ্যই যাই। তো আমরা অপেক্ষা করি নামাজের, যে নামাজের টাইম কখন হবে। তো 4:30-4:45 দিকে আজান দিল, তো সবাই নামাজ পড়তে যেতেছে দেখতেছি আমরা। তো ওই সুযোগে আমরা ওই সুযোগ নিয়ে আমরা পাকিস্তান ঢুকি, ঢুকার পরে ওখান থেকে প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে আমরা লাহোর যাই। লাহোর গিয়ে ওখান থেকে আমরা ট্রেনে ধরি, ওখানে 3 দিন 2 রাত লাগে। ওই সময় গিয়ে আমরা করাচি পৌঁছি,
তো করাচি পৌঁছার পর আমরা যে দালাল দিয়ে গেছিলাম ওই দালালের বাসায় উঠি, তারা ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। তো ওখানে আমরা বহুদিন থাকি পাকিস্তানে, ওখানে দালালের বাসায় না, অ্যাকচুয়ালি ওখানে গিয়ে আমি কাজ শিখি গার্মেন্টসে। তো কাজ শিখার পরে প্রায় 7 বছর থাকি পাকিস্তান। 7 বছর থাকার পরে এই আপনার বিদেশ আর কি পাকিস্তানে ঢোকার পর থেকে আর কি শুরু হয়ে লাইফ, আপনার বিদেশে লাইফ শুরু। আপনি ওই জায়গায় 7 বছর একটানা কাটাই দিল। তারপরে ওখান থেকে আমি এক দালালের মাধ্যমে ইরান যাই। ইরান থেকে ইরান যাইতে আমাদের তেমন একটা বেগ পেতে হয়নি। তো ইরান থেকে তুর্কি যেতে আমাদের বহুত বেগ পেতে হয়েছে, কারণ বর্ডারে বহুত ঠান্ডা ছিল এবং পাহাড় ছিল। তো ওই পাহাড় একটা পাহাড় 4 ঘন্টায় আমরা মানে 4 ভাগের 1 ভাগ উঠতে পারিনি। তো বহুত কষ্টে ওই পাহাড়টা আমরা পার হই। তারপরে আমরা ওই পার হইয়া এই রানা ভাই এই যে পাহাড়টা পার হয়েছেন এটা কি দিনে না রাত্রে? রাত্রে রাত্রে সব রাত্রে। তো এই অন্ধকারে আপনি এই যে ভয়ঙ্কর পাহাড়ের ভিতরে 4 ঘন্টা আপনি অর্ধেক ওঠা যায় না, তাহলে আপনি মনে করেন আরো 8 ঘন্টা 9 ঘন্টা লাগছে, সারা রাত লাগছে আপনার পাহাড়টা ভাইয়ের মাথায় যাই আপনি ক্রসিং করতে? না না, আমার 4 ঘন্টা বাইলে মানে 4 ভাগের 1 ভাগের ওখান থেকে রাস্তা আছে, রাস্তা আছে। হ্যাঁ, তো ওখান থেকে মানে পার হয়েছি আমরা। ও আচ্ছা, ওই থেকে রাস্তা রাস্তা পার হয়ে আমরা সীমানা ক্রস করে আসলাম। তোমার কি পাহাড়ে আমরা রাত্রে ভয় করে না যে এত? না, দালাল ছিল সাথে আর কি, তারা পথ দেখে নিয়ে গেছে। যাই হোক, তো ওই পাহাড়ের পরেই দালাল গো বাসা। তো আমরা বাসায় গিয়ে উঠছি, ওখান থেকে আমরা 3:30 বাজে বাসায় যাই রাত। তখন বাকি থাকে রাতের 2 ঘন্টার মতো। তো ওই 2 ঘন্টা দালালের বাসায় থাকি। তারপর আমরা দালাল একটা গাড়ি দিয়ে আমরা আমাদের ওখান থেকে অন্য কোথাও নিয়ে যাই, ওই জায়গা জানি না জায়গার নাম। তারপর ওখান থেকে ওখানে আমরা 2 দিন থাকি। তো ওখানে আমরা খানা খাইতে দেয় রুটি আর হচ্ছে কি জয়তুন। তো ওই সময় আমরা এই জয়তুন কি জিনিস জানতাম মানে জয়তুন আমরা খাইতেও জানি না, যে রুটিতে যে খামু তো টেস্ট লাগে না আমার কাছে। আমরা খানা ঠিক মতো খাইতে পারি না। পরে আমরা বললাম আমরা এটা খাইতে পারবো না, আমাকে ভাত দাও। ঠিক আছে, তো ভাত দিল দালাল তার কিছুক্ষণ পর, আধা ঘন্টা পরে। তো আমরা ভাত খাইলাম, ওখানে আমরা 2 দিন রইলাম। তারপর আমাদের জন্য একটা গাড়ি আসলো, তো ওই গাড়িতে নিয়ে গেলো একটা পেট্রোল পাম্পে। ওখান থেকে আমাদের বড় গাড়িতে উঠাইলো, তো ইস্তাম্বুলের গাড়ি। তো ইস্তাম্বুল নিয়ে যাইতেছে, তো ইস্তাম্বুল যাইতে আবার আরেক জায়গায় গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে যাইতে হয়। তো আমরা ওখানে গিয়ে গাড়ি চেঞ্জ করলাম, করার পর তারপর আমরা ইস্তাম্বুল গেলাম। এখানে আমাদের সময় লাগলো প্রায় 2 দিন 2 রে। তো আমরা ইস্তাম্বুল গেলাম, ওখানে গিয়া 2 দিন 2 রাত কি আমরা গাড়ির ভিতরে? হ্যাঁ, তো ওই যে খাওয়া দাওয়া সম্পূর্ণ ওই 2 দিন 2 রাত আমরা গাড়ির ভিতরে ছিলেন? না, আমাদের গাড়ি থেকে নামাইয়া খানা খাওয়াইয়া আবার গাড়িতে উঠে আর এগুলো চলছেন কি দিনে না রাত্রে? দিনে রাতে সমান মিলে 2 দিন 2 রাত গাড়ি চলছে, গাড়ি চলছে। তারপরে আমরা ইস্তাম্বুল গেলাম। ইস্তাম্বুল গিয়া তো আমরা তো বড় লোক না, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে তেমন তো পয়সা ছিল না। ঠিক আছে, তো আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে বন্ধু বান্ধব ছিল ওখানে, তারা রিসিভ করলো। রিসিভ করার পর 2 দিন আমরা রেস্ট নিলাম। তারপরে ওখান থেকে কাজে গেলাম তুর্কি। তুর্কি কাজ করলাম 2 মাস। 2 মাস কাজ করার পর তো ওখান থেকে ঢংকি বানলাম। ঢংকি আপনারা অবশ্যই জানেন না কি ঢংকি হয়েছে, যে আমরা ওখান থেকে গিরিশে রওনা করলাম। আর একটা গেম যে আপনার এই গেমে যদি আমি গিরিশে ঢুকতে পারেন, ঢুকতে না হলে আবার ফেরত আসলে ওই আপনি তুর্কি আসতে হবে, বাংলাদেশ না, না তুর্কি। তো আমরা ওই 2 মাস পর রওনা করলাম। রওনা করার পর যে গিরিশের বর্ডার পারেতে গিয়া তো আমার পায়ে ব্যথা পেলাম। ঠিক আছে, তো ব্যথা পেলাম। আমরা 33 জন ছিলাম দালালের সাথে, তো বাকি সবাই চলে গেলো।
আমরা দুইটা লোক যাইতে পারলাম না, একটা লোক আগেই ব্যথা পাইছিল আর আমি ওই দিন ব্যথা পাই, তা আমরা দুজন মানে সঠিক বেগ করে আইলাম না, আমরা ওখানে গ্রিসে পুলিশের কাছে ধরে দিলাম। ঠিক আছে, ধরা যাওয়ার পর আমাদের নিয়ে গেল ক্যাম্পে, ক্যাম্পে নেওয়ার পর আমার রুটি টুটি দিল, থাকার জায়গা করে দিল, তো আমরা রইলাম ওখানে। পরের দিন আমাদের বেগ করে দিল তুর্কি, তুর্কি বেগ করে দিল, তা আমরা তুর্কি যেতে ওখান থেকে তিন দিন সময় লাগছে। আচ্ছা, আপনি ওই তুর্কি থেকে গ্রিসে ঢুকছেন, পাড়াতেছেন, পুলিশে ধরছে, আবার খাওয়া দাওয়া দিচ্ছে, আবার সেখান থেকে আবার তুর্কি পাঠাইছে। হ্যাঁ, তুর্কি পাঠাইছে, তো তুর্কি রাত্রে বেগ করাইছে, আমরা ওখান থেকে দুই দিন হাইটা ইসলাম মানে গাড়ি পেয়েছি ইস্তাম্বুলে, তো গাড়িতে আমাদের সময় লাগছে প্রায় ছয় ঘন্টার মতো, তো আমরা আবার ইস্তাম্বুল গিয়ে পড়ছি। পৌঁছার পর তখন এক মাস মেডিকেল রইলাম, ট্রিটমেন্ট রইল, তারপর আবার কাজে লাগলাম, তো কাজ করলাম প্রায় আট মাসের মতো। এটা কোন জায়গায়? তুর্কিতে। তুর্কিতে আট মাসের মতো কাজ করার পরে আবার আমি রওনা করলাম গ্রিসে, আবার গেম শুরু, আবার ঢুঁকি মারলাম, ঢুঁকি মারলাম। এতে বহুত কথা, আমার বন্ধু এক বন্ধু পাকিস্তান গ্রিস থেকে দালাল পাঠাইলো, ওই দালালের মাধ্যমে আমরা রওনা করলাম পায়ের গেম মানে আইটে খাইতে আসবে নাকি গ্রিস যেমন আইটে আইটে, তো দালাল পাঠাইলো, তো ওই দালাল আসলো, আইসা আমি বললো যে চলো তোমার নিতে আস, তো গেলাম। তো এক রাত পয়লা গাড়িতে যেতে, তারপরে এক রাত থাকতে হয়, তারপরে গিয়া গ্রিসের বর্ডার, তো ওই গ্রিসের বর্ডার পার হইতে গেলে একটা বুড়িগঙ্গা নদীর মধ্যে একটা নদী আছে, ওই নদী পার হইতে, তো ওই নদী আমরা সাঁতরে পারিলাম। পার হওয়ার পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম ওই পার গিয়া, রাত্রে সব রাত্রে এক মিনিট আর কি। বন্ধুরা দেখা যায় এরা প্রথমে একবার ডুঙ্কি দিছে, ডুঙ্কি মানে প্রথমে একবার গেম দিছে আসার জন্য, আসতে পারে না, পায়ে ব্যথার জন্য পুলিশের কাছে ধরা দিছে, সেখান থেকে একদিন রেখে পরের দিন আবার তুর্কি পাঠায়, তুর্কিতে আবার আট মাস কাজ করে। আট মাস কাজের পরে ডুঙ্কি তো আপনারা হয়তো অনেকে বুঝবেন না, যারা আইসেন পূর্বাস জীবনে যারা এরকম পায়ে হাইটে আইসেন তারা বুঝতে পারবেন, আর যারা না বুঝবেন তাদের জন্য বলতে আছি আর কি, ডুঙ্কি মানে এটা আর কি একটা গেমের মতো, যে রওনা দিবে, যদি আপনার পথে যদি কোনো সমস্যা হয় হয়তো আবার জায়গায় ফেরত দেবে, নাহলে হয়তো বাংলাদেশ ফেরত দেবে আর কি, এটা কোনো নিশ্চয়তা নেই, তার ইচ্ছা মতো সে চলবে আর কি। কোন জায়গায় পাঠাবে সে নিজেও জানে না, পুলিশের যে জায়গা হোক এক জান এক জায়গায় পাঠাবে আর কি, আন্দাজ আর কি একটা গেমের মতো আর কি, যে জায়গা আর কি বসা থাকে আলার উপরে, যে ফেরান্তে যাক সে আর কি আসবেই, পরে মনে করেন যে সে আবার গেমে রওনা দিল, মনে করেন তুর্কি থেকে সে যে নদীটা পার হয়েছে রাত্রেবেলা সাঁতরাই, আমি তো মনে করেন যে ছোট খাল হইলেও মনে হয় যে রাত্রে সাঁতরাই পার হইতে পারতো না, হয়তো বিপদে বলে পারতাম কিনা আল্লাহ ভালো জানে, যাই হোক তার কাছ থেকে শুনি সে পার হয়ে কোথায় ছিল। তো বাইরে ওই পার গেলাম, তা আমরা সবাই ওখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম যে আর কোন লোক আমাদের বাকি আছে কিনা, তাই নাকি ঠান্ডা ছিল না, ঠান্ডা ছিল, ঠান্ডার সময় তা কাপড় চোপড় আপনার সাথে ছিল? হ্যাঁ, তো এ মেলা কথা অত কথা তো বলা সম্ভব না, যাই হোক আমরা শর্টকাটে আমরা কথাগুলো শুনি আর কি, শর্টকাটে আর কি শুনি, একটা মানুষের জীবনের ইতিহাস বলতে গেলে তাদের একদিন এক রাত তাও শেষ হবে কিনা জানি না, তারপর আমরা আর কি শর্টকাটে শুনি তার কথাগুলো। তারপর আমরা নদী পার হইলাম, ওই পার গিয়ে আমরা আগুন জ্বালাইলাম, ঠান্ডা ছিল, ওই ঠান্ডার জন্য জঙ্গলে আগুন ধরাইলো, জঙ্গলের ভিতরে, তো ওখানে কতক্ষণ দশ মিনিট পনেরো মিনিট আগুন ই করলাম, তারপরে আমরা ওখান থেকে রওনা করলাম। রওনা করে আমরা রাত এগারোটা পর্যন্ত হাঁটলাম, হাঁটার পরে এক জঙ্গলে আমরা রেস্ট নিলাম, দিনের বেলা আমরা প্রোগ্রাম বানাইলাম কি করব, ঠিক আছে, ওই জঙ্গল থেকে জঙ্গলে বসে আমরা বললাম যে আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় রওনা করুম আর এগারোটা বারোটা পর্যন্ত হাঁটুন, রাইট, মানুষ হাঁটে দিনে আর আপনাকে উপরে গেলাম রাত্রে, বর্ডার করস মানে বর্ডার বাই রোড মানে রাইট, দিনে কোনো হাঁটা না। আর এই জীবনে যে এত বড় ঝুঁকি নিয়েছেন, এই যে সাপ পোকা বিষ কত কি ভয়ঙ্কর, আসতে আসতেছি আমিও সাপের সাথে ঘুম আসছি, তো পরে এরকম করে আমরা সাতটায় থাকলাম, সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত সাত রাত
হাঁটার পরে আমরা চান্সে গেলাম। চান্স মানে ওখানে ওখানে গাড়ি আসবো, ওই গাড়ি দিয়ে আমরা স্টেশনে যাব, স্টেশন থেকে আমরা বাসে গ্রিট যাব। এই প্রোগ্রামে আমরা ওই চান্সে গেলাম। তো চান্সে চান্সে থেকে আমগো এক গাড়িতে এরকম এক জঙ্গলে নিচে যেখানে কোনো কুইল ক্রলার নাই, দিয়া জানা কিছুই, পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। এই তো আমি ওই জঙ্গলে ছিলাম, আমরা 33 জন, আর ছিল আরেক গেমের আরেক দালালের ছিল 10 জন, আমগো দালালের 33 জন আর অন্য দালালের ছিল 10 জন। এই আমরা ছিলাম ওখানে। তো আমাদের সাথে স্লিপিং ব্যাগ ছিল, আমরা যেটা ভিতরে ঢুইকা ঘুমাসতাম। তো দালালের ওখানে আমরা যাওয়ার পরে দালাল 10 জন নিয়ে গ্রিস চলে গেল। এর ভিতরে আমিও ছিলাম, এক লোক অসুস্থ ছিল, তার অপারেশন করা হয়েছিল, যার জন্য সে বললো ভাই আমি এখানে থাকলে বাঁচবো না, তা আপনি তো সুস্থ, আপনি থাকেন, আমি চলে যাই। তা আমি বললাম ঠিক আছে, আর একটা শর্ত যে তুমি গিয়ে দালালের টাকা কিন্তু দিয়ে দিও। এই শর্তে আমি তার পাঠিয়ে দিলাম। তো হে চলে গেল। তো হ্যার পরিবর্তে আমি থাকা ওখানে আমি 13 দিন থাকি জঙ্গলে, জঙ্গলে ভিতরে, হ্যাঁ জঙ্গলে। এতে মশার কামড়, তা সাপের সাথে ঘুমাইছি, ঠিক আছে, তারপরে অন্যান্য জানোয়ারও ছিল, কারণ কোন কোন কিনারা তো নাই, চোখ যে যেদিক যায় খালি খালি জায়গা, অন্য কিচ্ছু নেই। তো এই যে আমরা কয়জন ছিলাম, ওই যে আপনারা কয়টা লোক ছিলেন, আপনারা যে আমরা পয়লা ছিলাম 43 জন, তারপরে 10 জন নিয়ে গেল দালাল, তারপরে আমরা ছিলাম 33 জন, ওই 14-15 দিন ওই জঙ্গলে ছিলাম। তো আমগো খানার কষ্ট হয় নাই, খানা কষ্ট মানে তেমন কষ্ট হয় নাই, যেরকম আমরা 3 বেলা খাই তখন আমরা 2 বেলা খাইছি, 2 বেলা খাইছি। ও দালালের রুটি নিয়ে আসতো, গরুর গোশত দিত, মুরগির গোশত দিত, তো নাম বললে তো আপনারা জানবেন না, যেটা মানে অগদেশে মানে যে নাম এটা তো আর জানবো না। আমরা গরুর গোশত খেতাম, মুরগির গোশত খেতাম, এই দুটোই ছিল আমগো খানা। মানে এই জীবন বাসের যে আমি যেটা দরকার মোটামুটি খাবারটা পাইছেন, কিন্তু ওই জঙ্গলের ভিতরে সব কিছুর মধ্যেই থাকা লাগছে, থাকা লাগছে, কিন্তু কিছু তো উপায় তো ছিল না। তারপরে আমরা ওখান থেকে আমার গ্রিস থেকে আমার বন্ধু বান্ধব আমার ফোন করে গেলেছে দালালের মোবাইলে, যে তুই আসিস না, তোর জন্যই তো পাঠাইছি দালাল। তা আমি বললাম যে একটা লোক মারা যাইব, তো আমি তো সুস্থ, আমার তো কোনো অসুখ নেই, ওই লোকটা তো অপারেশন করছে, থাকলে হয়তো মারাও যেতে পারতো, এক ট্রিটমেন্টের দরকার ছিল, যার জন্য আর আমি পাঠাইছি। তো আমার বহুত গালি খাইতে হয়েছে আমার বন্ধু বান্ধবের কাছে। তারপর ওখানে আমরা 13 দিন ছিলাম, 13 দিনের পর একদিন হঠাৎ করে দালাল আমার ফোন করলো যে দেখো তুমি 10 জন লোক পাস করো তোমার সব, তো তুমি তোমাকে তোমাদের আজকে রাত্রে 10 জন লোক নিয়ে আইবে। তো দায়িত্ব আমাদের দিল, আমি 10 জন লোক গুছাইলাম আমার সহ। তো রাত্রে আমার 10 জন নিয়ে গেল এরম এক জায়গায়, ওটা ছিল শুয়োরের ফার্ম, শুয়োরের ফার্ম আছে না, ওই ফার্মের ভিতরে নেওয়ার পরে ওখানে এরকম ফার্মের মাঝে একটা ঘর, সেই ঘরটা কার্পেট টার্পেট ডিজাইনার সব এত সুন্দর, খুব সুন্দর, বহুত খুব সুন্দর ছিল। তো ওখানে নিল, ওনে খানা বানা দিল, দেওয়ার পরে আমাকে বললো যে তোমরা ঘুমাসো, রাত 5টায় তোমাদের এখান থেকে নেওয়া হবে, ঠিক আছে। আমরা ওখানে ঘুমাইলাম, তো 5টা বাজে বলে উঠেলো, উঠে আর 10 মিনিটের রাস্তা গাড়িতে নিল, নেওয়ার পরে বাসে উঠেলো। তো তারা আমার আগেই বলছে যে বাসে উঠানোর পর যে জায়গায় নামাবো ওই জায়গায় আমি আসি, ঠিক আছে। তো ওখান থেকে আমরা 5 জন উঠলাম বাসে, আর 5 জন উঠলো গিয়া মানে ওটা একটা স্টপেজ, আমরা কিছু 5 জন গেলাম আগে আর 5 জন উঠলো পিছের থেকে, ঠিক আছে, যেখানে গিয়া মানে মেন স্টেশন ওখান থেকে। তা এইভাবে উঠলাম বর্ডারতন ওইটা, তা আমরা ছেলুনি গিয়ে গেলাম, মানে এই বর্ডারতন আর বললাম শহরের ভিতরে, ঠিক আছে। তো শহরের ভিতরে গেলে আমাদের একটা হোটেলের ভিতরে নিল, বারে
নেওয়ার পর ওখানে আমরা হাত মুখ ধুইলাম, মানে ফ্রেশ হইলাম। ফ্রেশ ট্রেশ হওয়ার পর আম্মু নাস্তা টাস্তা আনা দিল, নাস্তা টাস্তা খাইলাম। খাওয়ার পরে আম্মু 9টা বাজে গাড়িতে উঠাইলো, এথেন্সের গাড়ি। ওঠানোর পর আমরা 6টা বাজে গিয়ে নামলাম এথেন্সে। এথেন্সে নামার পর ওখানে আমার বন্ধু ছিল, ওখান থেকে আমার বন্ধু আমাকে হোটেলে নিয়ে গেল, ওখান থেকে বাসায় নিয়ে গেল। পরে আমরা ওখানে ছিলাম, ওখানে গ্রিসে ছিলাম প্রায় 7 বছর। গ্রিসে 7 বছর? 7 বছর থাকার পর ওখানে আমি কাগজও পাইছি, তারপরে তো আমরা বিমানে গেছি, ওটার বাইরে উঠ না। ইতিহাস তুলে ধরতে পারি নাই, একটা ইতিহাস তুলতে গেলে বহুত সময় লাগে, বহুত কাহিনী বহুত ইতিহাস থাকে আর কি। শর্টকাটে আপনাদের শোনানোর চেষ্টা করলাম একটা মানুষ কত কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে তারপরে এই পর্যন্ত পাড়ি দিয়ে আসতে হয়, হয়তো আমরা অনেকেই জানি না একটা মানুষের জীবন কাহিনী। আমি আর কি চেষ্টা করলাম কিছুটা আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করুন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমি লিটন নেভলি থেকে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।